নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বেতন বাড়বে কয়েক হাজার সরকারি কর্মীর, বড় ঘোষণা মন্ত্রীর, তো বিস্তারিত জানুন। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষিত পদোন্নতির সুযোগের ফলে প্রায় 80,000 রেলকর্মীর মাসিক বেসিক বেতন 2,500 থেকে 4,000 টাকা করে বাড়তে পারে। রেলের সুপারভাইজারি ক্যাডারের অন্তর্ভুক্ত কর্মীর লাভ পাবেন। স্টেশন মাস্টার, টিকিট চেকার সহ গ্রুপ সি বিভাগের একাধিক পদে কর্মরত কর্মচারীরা সর্বোচ্চ গ্রুপ এ পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ বেতনের দিক দিয়ে লেভেল 6 থেকে পদোন্নতি ঘটিয়ে লেভেল 9 পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে কর্মচারীদের কাছে। বেতন বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই মঞ্জুর করে দিয়েছে অর্থমন্ত্রক। রেলমন্ত্রী জানিয়েছেন 80,000-এর মধ্যে প্রায় 40,000 কর্মীর পদোন্নতির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাকি কর্মীদের প্রক্রিয়া ধাপে ধাপে এগোবে বলে জানানো হয়েছে। রেলমন্ত্রী বলেন, গত 16 বছর ধরে সুপারভাইজারি ক্যাডার কর্মীদের বেতন বাড়েনি। তার কথায় পরীক্ষা দিয়ে পদোন্নতির হলে মাত্র 3,700 কর্মীর বেতন বৃদ্ধি পেত। এতে বিপুল সংখ্যক কর্মীর বেতন বাড়ত না, সেই জন্যই কর্মীদের জন্য নতুন নিয়ম আনল রেল। তো আপনারা বুঝতেই পারছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বেতন বাড়বে কয়েক হাজার সরকারি কর্মীর, বড় ঘোষণা মন্ত্রীর,